পূর্ব বর্ধমান জেলায় করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত 4 দিনে নতুন করে 2,807 জন সংক্রমিত হয়েছেন, মৃত্যু হয়েছে 13 জনের। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কাটোয়া পুরসভা ফ্লাড সেন্টারেই চালু করলো সেফ হোম। মৃদু উপসর্গ নিয়ে আসা রোগীরা নিখরচায় ডাক্তার, অক্সিজেন, ওষুধ ও খাবার সহ অন্যান্য সুবিধা পাবেন এই সেফ হোম থেকে। রাজ্য সরকারের ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট পোর্টাল বা পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের সরকারি ওয়েবসাইট খুলে সাধারণ নাগরিকরা কাটোয়া সেফ হোমে শয্যা পরিস্থিতি সম্পর্কে জানতে বা বুক করতে পারবেন। তোমরা থাকো তখন কোথায়?